রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের দক্ষ জনবল নিতে চায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অফিসে রাশিয়ার লেভাডিয়া শিপইয়ার্ডের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। রাশিয়ার সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাশিয়ায় জনবল পাঠানোর মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রথম ধাপে 60 জন শ্রমিক নিতে চায় রাশিয়া, এরপরে পর্যায়ক্রমে তারা আরও দক্ষ শ্রমিক নেবে।